বড়দিনের আগে ফুটবলে মাতলেন হরিহরপাড়ার বাসিন্দারা। শনিবার খেলায় চারটি দল অংশ নেয়। ফাইনালে এদিন চারটি দলই অংশগ্রহণ করে। মনোবীক্ষণ প্যাথোলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477-99515। বড়দিনের আগে ফুটবল টুর্নামেন্টে মাতল হরিয়ারপাড়ার বাসিন্দারা। রুকুনপুর ফুটবল ময়দানে রুকুনপুর প্রগতি ক্লাবের উদ্যোগে শনিবার শুরু হলো এই টুর্নামেন্ট। দুদিনের খেলায় জেলা ও বাইরের জেলা মিলিয়ে আটটি দল অংশ নিচ্ছে। ছাত্র যুব সমাজকে খেলার মাঠমুখী করতে এই উদ্যোগ বলে জানান ক্লাবের সদস্যরা। ফুটবল খেলার মধ্যে দিয়ে যে খেলাটা আপনার বাংলার যে একটা জাতীয় খেলা, সেই খেলাটাকে বাঁচিয়ে রাখার জন্য এবং এলাকার যারা অল্প বয়সের ছেলে, যে সমস্ত ছেলেরা এখন বেয়াড়া মানে মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে, সেই মোবাইলের প্রতি আসক্ত থেকে সরিয়ে তাদের মনকে সুস্থ রাখতে এবং পড়াশোনার দিকে যাতে মনোযোগটা থাকে এবং শরীর গঠন ঠিকঠাক থাকে এবং এক কথায় খেলার মধ্যে দিয়ে মোবাইল থেকে একটু বিমুখ করাটাই আমাদের মেন উদ্দেশ্য। শনিবার চারটি দল খেলায় অংশ নেন। রবিবার চারটি দল অংশ নেবে এবং এদিনই হবে ফাইনাল খেলা। এদিন খেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শামসুজ জোহা বিশ্বাস, হরিয়ারপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর সহ এলাকার বিশিষ্টজনেরা। আমরা অত্যন্ত আশাবাদী যে মানুষ মাঠমুখী হচ্ছে এবং প্লেয়াররা মাঠমুখী হচ্ছে। এই ট্রেন্ড আগামী দিন জারি থাকবে এবং এই প্রগতি সংঘ প্রত্যেক বছর সুন্দর সুন্দর টিম নিয়ে এসে, ভালো ভালো টিম নিয়ে এসে এই এলাকার মানুষকে ফুটবল খেলা দেখায়। তাদের এই উদ্যোগে আমরা অত্যন্ত স্বাগত জানাচ্ছি। আমি এই উদ্যোগ যদি প্রত্যেকটা ক্লাবের পক্ষে করা যায় তাহলে আমার মনে হয় যে বাচ্চা ছেলেরা আরও অনুপ্রাণিত হবে এবং সেই সঙ্গে খেলার প্রতি আকৃষ্ট হবে। এদিন খেলা উপভোগে মাঠে ভিড় জমান ফুটবল প্রেমী বহু মানুষ।